হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমুদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ভিউ টু এক্সেল ওয়ার্কবুক সাইড বাই সাইড উইথ সিনক্রোনাস স্ক্রোলিং, অর্থাৎ আমরা কীভাবে এক্সেলের দুইটা ওয়ার্কবুক আমরা সাইড বাই সাইড ভিউ করতে পারি সিনক্রোনাস স্ক্রোলিং সহকারে। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এই ফোল্ডারে চলে আসি। আসার পরে আমাদের এক্সেলে এখানে আমাদের কয়েকটা ওয়ার্কবুক বা এক্সেলের ফাইল দেওয়া আছে। এখান থেকে আমি যে কোনো দুইটা ওয়ার্কবুক বা ফাইল আমি এখান থেকে ওপেন করে কাজটা করব। তাহলে এখান থেকে ধরুন আমি যে কোনো দুইটা ফাইল ওপেন করার জন্য এখান থেকে আমি সিলেক্ট করি, তো আমি একটা ক্লিক করার পর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে ধরে আরেকটা ক্লিক করলাম, বাস। তারপর এখন আমরা এন্টার চাপ দিই। আমার এখানে দুইটা এক্সেলের ওয়ার্কবুক বা ফাইল এখন ওপেন হয়ে গেল। তাহলে আমরা এই যে এখানে যদি আসে, এখন আসার পরে আমার এই যে একটা ওয়ার্কবুক, আবার এই যে এখানে আসলে এই যে আরেকটা ওয়ার্কবুক, তাহলে দুইটা ওয়ার্কবুক এখানে চলে আসছে। বাস এখন ধরুন চলে আসার পরে এখন এখান থেকে ধরেন আমরা চলে যাই এই ভিউ ট্যাবে। তো ভিউ ট্যাবে আসার পরে যে সুইচ উইন্ডোর মধ্যে আমরা এখানে গেলে আমরা এই যে মান্থলি সেলস রিপোর্ট বর্তমানে আছি, আমরা যদি সেলস রিপোর্টে ক্লিক করি তাহলে সেলস রিপোর্টের আমরা ওয়ার্কবুকে বা এখানে ফাইলে চলে আসছি। বাস আসার পরে এখান থেকে যে আমরা বলছি যে এখানে আমরা কী করতে পারি, আমাদের এই দুইটা ওয়ার্কবুক ও ফাইলকে আমরা ভিউ করতে পারি সাইড বাই সাইড। তাহলে সাইড বাই সাইডে আমরা ভিউ করে আমরা ইচ্ছাগুলো কাজ করতে পারি। তো কীরকম বিষয়টা, এখানে আমাদের দুইটা ওয়ার্কবুক ওপেন করার পরে আমরা এই যে এখানে ধরুন আমাদের উইন্ডোর মধ্যে এই যে উপরে লেখা আছে ভিউ সাইড বাই সাইড, আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমাদের সাইড বাই সাইডে কিন্তু আমাদের দুইটা ওয়ার্কবুক চলে আসছে, দুইটা ফাইল চলে আসছে। তাহলে একটা চলে আসছে উপর, একটা চলে আসছে নিচে। এখন যদি মনে করেন আমরা উপরের ওয়ার্কবুকের মধ্যে আমরা কার্সর রেখে যদি স্ক্রলিং করি, এই যে স্ক্রলিং করলে আমাদের ধরেন যে এখানে স্ক্রলিং করলে আমাদের নিচের ওয়ার্কবুকের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি স্ক্রলিং হয়, স্ক্রলিং হইতেছে। এটাই আমরা আবার যদি নিচেরটার মধ্যে আমরা আসি, এটা স্ক্রলিং করি, ধরেন উপরটা স্ক্রলিং হইতেছে, স্ক্রলিং করতেছে এটার মধ্যে, কিন্তু এটা উপরটা সহকার হইতেছে হইতেছে। কিন্তু এখন যদি চাই যে আমাদের স্ক্রলিং করলে শুধু আমরা যেটার মধ্যে স্ক্রলিং করবো সেটার মধ্যে হবে, মানে অন্যটাই হবে না, তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে আমাদের এখান থেকে এই যে লেখা আছে সিনক্রোনাস স্ক্রলিং, আমরা সিনক্রোনাস স্ক্রলিং এখানে আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে ধরুন এখন যদি আমরা স্ক্রলিং করি শুধু আমাদের উপরেরটা স্ক্রলিং হবে, নিচেরটা কোনো স্ক্রলিং হবে না, শুধু উপরেরটা হবে নিচেরটা হবে না। আবার যখন নিচেরটা আসি তা শুধু নিচেরটা হবে উপরেরটা হবে না। তো এখন ধরুন এটা সিনক্রোনাস স্ক্রলিংয়ের ব্যাপারটা। এখন ধরুন আমরা এই যে এখানে ভিউ সাইড বাই সাইড সেরকম রেস করি, এটা আমাদের ধরুন যে এখন মানে কীরকম কাজের প্রয়োজন হতে পারে। এখন যদি আপনার এমন মনে হয় যে কাজ দরকার, সেক্ষেত্রে কীরকম যে এই ওয়ার্কবুকের মধ্যে বা এই ফাইলের ভিতরে আপনার যেই কাজগুলো আছে এখান থেকে আপনার কোনো বিষয় এখানে আপনার কী করা দরকার, কাজ করা দরকার। যেমন এই ওয়ার্কবুকের মধ্যে উপরে যে বিষয়গুলো আছে এখানে আমি চাচ্ছি যে আমার এই ওয়ার্কবুকের মধ্যে গেলে আমি টাইপ করবো, এই ওয়ার্কবুকে করবো, তাহলে আপনি এভাবে উপরে রেখা দিয়ে আপনি যেগুলো এখন এই নিজেরটার মধ্যে আপনি চাইলে এভাবে কাজ করতে পারেন। যেখানে আপনার এখন ধরুন আপনার কাজ করতে পারেন এটা দেখে দেখে, অথবা আপনি নিচেরটা ধরুন আপনার একটা নিচেরটার কোনো কিছু আপনার উপরটার মধ্যে করা দরকার, তো সেমভাবে আপনি নিচেরটা এভাবে শো করানোর পরে তারপরে এখন আপনি উপরেরটা চলে যাবেন, যার পর আপনি উপরেরটা কোন জায়গায় করবেন, বা উপরটা যাওয়ার পরে সেখানে আপনি যেখানে করবেন আপনার এভাবে চলে আসার পরে, বা সেখানে আমরা নিজ দিকে চলে আসলাম, আসার পরে আপনি যেখানে ডাটা শেষ অথবা আপনি ডাটা কোন জায়গায় করবেন সেটা আপনি এইভাবে নিচেরটা দেখে দেখে আপনি উপরটার মধ্যে কাজ করতে পারেন। তো এইটা মূলত আমরা এখান থেকে দেখা গেছে যে আমরা যদি এক্সেল এইভাবে আমরা দুইটা ওয়ার্কবুক একসাথে ওপেন করে এক্সেল আমরা দুইটা ওয়ার্কবুক এইভাবে আমরা একসাথে রেখে ইচ্ছা করলে কী করতে পারি, আমরা আমাদের কাজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ভিউ টু এক্সেল ওয়ার্কবুক সাইড বাই সাইড উইথ সিনক্রোনাস স্ক্রোলিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।